সিলেটের গোয়াইনঘাটে দুই শিশুসহ মায়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল 7:30 দিকে উপজেলার ফতেহপুরে বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন আলিমা বেগম, তার 8 বছরের শিশু ছেলে মিজানুর রহমান ও 3 বছরের শিশু কন্যা আনিতা বেগম। আজ 16 জুন নারায়ণগঞ্জে বোমা হামলা ট্র্যাজেডি দিবস। 2001 সালে এই দিনে নগরের চাষাড়ায় আওয়ামী লীগ অফিসে নৃশংস বোমা হামলায় 20 জন নিহত হয়। আহত হয় তৎকালীন সংসদ সদস্য শামীম ওসমান সহ শতাধিক নেতাকর্মী। রংপুর থেকে ফেরার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে গত বৃহস্পতিবার ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী এবং মা রংপুর ও ঢাকায় এ বিষয়ে পুলিশকে লিখিত অভিযোগ করেন। নিখোঁজের 6 দিন পরেও আবু তোহার কোনো হদিস বা সন্ধান দিতে পারেনি পুলিশ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে আবারও বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। বুধবার ভোরের দিকে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এবারও চলচ্চিত্র শিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে 2020-21 অর্থবছরে মোট 20টি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে তথ্য মন্ত্রণালয়। রোনালদোর পর এবার নতুন করে আলোচনায় এসেছেন ফ্রান্সের ফুটবলার পল পগবা। সংবাদ সম্মেলনে এসে অপছন্দের পানীয় বোতল সামনে থেকে সরিয়ে দিলেন ফ্রান্সের এই তারকা মিডফিল্ডার। রোনালদোর কোকের বোতল সরানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে আলোচনায় এখন পগবা।